এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, ডিএ না পেলে ভোটে অংশগ্রহণ নেবে না সরকারি কর্মচারীরা, ঘোষণা যৌথ মঞ্চের। এই নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মাঝে থেকে স্কিপ করবেন না। প্রতিবেদন থেকে বলা হচ্ছে, ডিএ দাবিতে আন্দোলনে ক্রমশ সুর চড়াচ্ছে সরকারি কর্মচারীরা। এমনিতেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে শহীদ মিনারে আন্দোলন চলছে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের একাংশের। মঙ্গলবার সেখান থেকেই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো, যৌথ মঞ্চের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে স্পষ্ট করে বলা হয়, সরকার ডিএ না দিলে রাজ্য সরকারি কর্মচারীরা ভোটের ডিউটিতে যাবেন না। মোট 35টি সংগঠন এই যৌথ মঞ্চে রয়েছে। তাদের মূল দাবি হলো, কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা ও রাজ্য সরকারের শূন্যপদে লোক নিয়োগ, স্থায়ী কাজের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এই যৌথ মঞ্চ। সামনেই পঞ্চায়েত নির্বাচন, এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক স্তরে সংগঠন সাজানোর কাজ শুরু করে দিয়েছে দলগুলি। এবার সেই অংশই যদি ভোটে না যায়, তাহলে নির্বাচনী প্রক্রিয়াও সুষ্ঠুভাবে সম্পন্ন করা চাপের হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বন্ধু, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, এবং সেই প্রতিবেদন থেকে স্পষ্ট বলা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ না দিলে তারা ভোটে অংশগ্রহণ নেবেন না। তো বন্ধুরা, এই নিয়ে গুরুত্বপূর্ণ যে একটি আপডেট, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।